আসসালামু আলাইকুম। এখন আমি দেখাতে যাচ্ছি সায়েন্টিফিকের প্রাণ, অর্থাৎ আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা সারা সায়েন্স কল্পনাই করতে পারি না সেরকম একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ল্যাব মাইক্রোস্কোপ, স্টুডেন্ট মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটা আমাদের বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যবহৃত হয়, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। তো এটার মডেল নাম্বারটা হচ্ছে L101। এটিকে স্টুডেন্ট মাইক্রোস্কোপও বলে, এটা একটা মনোকুলার বায়োলজিক্যাল মাইক্রোস্কোপও বলা হয়। চলুন এটাকে আনবক্সিং করি এবং এটার কী কী ফ্যাসিলিটিস আছে, কী কী আছে এর মধ্যে দেখি। প্রথমেই এটা একটা এরকম কাঠের বক্সে থাকে এই মাইক্রোস্কোপটা, এইখানে সুন্দর একটা হ্যান্ডেল, আর এইখানে একটা চাবি দিয়ে এই তালাটা খুলতে হয়। এই তালাটা খুললাম, খুললে আমরা একটা মাইক্রোস্কোপ পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছি মাইক্রোস্কোপে এখানে একটা কেসিং থাকে, এর ভিতরে থাকে মেইন মাইক্রোস্কোপটা, এর সাথে থাকে ইউজার গাইড। এখন আমরা একটা একটা করে দেখতে থাকি আসলে কী আছে। প্রথমে দেখি বক্সের মধ্যে কী আছে। বক্সটা এইভাবে উঠাইতে হবে, অনেকে এই বক্সটা উঠাইতে যেয়ে ভেঙে ফেলে। এটা বক্সটা আসলে এইভাবে আলু করে লাগানো থাকে, এটা আস্তে করে উপরের দিকে উঠালে বক্সটা সুন্দরভাবে উঠে যাবে। তো বক্সের মধ্যে কী আছে সেটা দেখি। বক্সের মধ্যে আইপিস এবং অবজেক্টিভগুলো খোলা থাকে। এই যেগুলো সিলভার কালার দেখা যাচ্ছে এগুলা হচ্ছে আইপিস, এগুলোকে আমরা আইপিস বলছি। আইপিস তিনটা থাকে, একটা 15x, একটা 10x, একটা 5x, তিনটা আইপিস। আর এগুলো হচ্ছে অবজেক্টিভ, এগুলো ওজনের বেশি, ওজন একটু অনেক বেশি আর দেখতে সুন্দর গ্রিপ দেওয়া থাকে। এইটা হচ্ছে একটা হচ্ছে 10, একটা 5, আর একটা S45। এই তিনটা হচ্ছে অবজেক্টিভ, এগুলো রাখলাম। এখন আসি আমরা মেইন মাইক্রোস্কোপটা বের করি। এই মাইক্রোস্কোপটার পিছনে একটা নাট দিয়ে আটকানো থাকে, বোল্ট দিয়ে আটকানো থাকে, যে কারণে আমরা সহজে বের করতে পারি না। এরকম একটা স্ক্রু ড্রাইভার বা একটা স্লাইড রেঞ্চ হলে আপনি ইজিলি এই বোল্টটা খুলতে পারবেন। আমি খুলছি, এইভাবে আপনি বোল্টটা হাতটা লুজ করে নিন, হাতটা টান দিন, মাইক্রোস্কোপটা দেখা যাবে। এখন আমরা বক্সটাকে আলাদা করে রাখবো, বক্সটাকে এখানে রেখে দিলাম। এ হচ্ছে মেইন মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপটা এরকম পলি দিয়ে মোড়ানো থাকে। চলুন এটা খুলি, মাইক্রোস্কোপটা বের করে ফেললাম। মাইক্রোস্কোপের এইখানে মডেল নাম্বারটা, এইখানে L101। অনেক সময় এটা সিলভার কালারের লেখা থাকে, অনেক সময় সাদা থাকে, এক সময় এক একটা আসে। ইম্পোর্টেড প্রোডাক্ট, চাইনিজ প্রোডাক্ট। সো এই হচ্ছে মেইন প্রোডাক্ট। আর একটু সংক্ষেপে বলি, এটা হচ্ছে আইপিস চেম্বার, আর এইটা হচ্ছে অবজেক্টিভ চেম্বার। এটা হচ্ছে স্লাইড প্লেট, এটার উপরে স্লাইড দেখে আমরা প্রোডাক্টটা দেখতে পারি। আর এটা হচ্ছে মিরর, মিররটা হচ্ছে লাইট সোর্স হিসেবে ইউজ করা হয়। তো যেহেতু এই মাইক্রোস্কোপগুলোর সাথে কোনো লাইট দেওয়া থাকে না, এই মিররটাকে আমরা লাইট সোর্স হিসেবে ইউজ করবো। এখন আমি এইটাই করছি, বুঝছেন, এটাইতে আমি লাইট দিয়ে, এইভাবে লাইট দিয়ে আমি গ্লাসটাকে ঠিক করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা সুন্দরভাবে এখানে পড়ছে। তো এখন আমি একটা অবজেক্টিভ, সরি, আইপিস লাগাই, যেটা আইপিসটা এখানে বসালাম। এভাবে আইপিসটা বসাইতে হবে, এভাবে আইপিসটা বসাই দিয়ে হয়ে। আর এগুলো হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টিভগুলো নিচে লাগাইতে হবে। যে অবজেক্টিভ লাগানোর জায়গা হচ্ছে গ্রিপটা সামনের দিক থাকবে, আর পিছন দিকে হচ্ছে আপনার থ্রেড আছে, থ্রেডটা এখানে লাগাই দিতে হবে। একটা অবজেক্টিভ আমি লাগিয়ে ফেললাম, এইটাকে আবার ঘুরিয়ে যে নিচে এটা
এখানে আমি আরেকটা অবজেক্টিভ লাগাবো। অবজেক্টিভ দুইটা লাগিয়ে ফেললাম, এখানে আর একটা চেম্বার, তিনটা অবজেক্টিভ আমি তিনটা প্লেসে লাগিয়ে ফেললাম। এরপরে আমি একটা স্লাইড লাগিয়ে দেখব, মানে স্লাইড বসিয়ে দেখব যে স্লাইডে কেমন আসছে। এখন আমি স্লাইডটা বসাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন একটা স্লাইড, এই স্লাইডটা পার্মানেন্ট স্লাইড আর কি। পার্মানেন্ট স্লাইডটা এইখানে এই যে স্লাইড যে প্লেট আছে প্লেটের উপরে বসালাম, প্লেটের উপরে বসিয়ে জাস্ট হচ্ছে উপর নিচ করে এই যে ওইখানে দেখেন দুইটা হুইল দেখা যাচ্ছে, একটা ছোট একটা বড়, হচ্ছে ডানে বামে করার জন্য ছোট হুইলটা আর বড় হুইলটা উপর নিচে করার জন্য, যাতে আপনি অ্যাডজাস্ট করে স্লাইডটা দেখতে পারেন। তো সুন্দরভাবে এইটা যত সুন্দরভাবে আপনি টিউনিংটা করতে পারবেন, অর্থাৎ উপর নিচে করে আপনার অবজেক্টিভগুলোকে ঠিকভাবে বসিয়ে উপযুক্ত প্রোডাক্টের জন্য, মানে যে স্লাইডটা দেখবেন বা যে যে জিনিসটা আপনি পরীক্ষা করতে চাচ্ছেন সেটার জন্য পারফেক্ট যেটা সেটা পারফেক্টলি অবজেক্টিভ বসিয়ে আপনি আইপিসের দিকে তাকিয়ে সুন্দরভাবে টিউনিং করতে পারলে আপনি সুন্দরভাবে দেখা যাবে। এই যে আমি আমার এখন সুন্দর সুন্দরভাবে খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এই যে খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার, এত সুন্দর, পারফেক্ট পারফেক্ট একটা জিনিস দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ, এটা এইভাবেই সেটিং করতে হয়। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।